নমস্কার, আমি ঐন্দ্রিলা। কুকিং উইথ ঐন্দ্রিলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন কাটি কাবাব। এই রেসিপিটি খুব সহজেই এবং বাড়িতে থাকা খুব কম উপাদান দিয়ে তৈরি করা যায়। চলুন দেখে নিন আমার আজকের ভিডিও। চিকেন কাটি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতন বোনলেস চিকেন। আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি 1টা পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর রেড বেল পেপার। আমি সবগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। দেবো 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 1 টেবিল স্পুন আদা ও রসুন বাটা, 1 টেবিল স্পুন তন্দুরি মশলা ও 1 টিস্পুন লেবুর রস। দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু ঘষে নিয়ে দিয়ে দেব। দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 2 ঘন্টার বেশি ম্যারিনেট করলেও কোনো অসুবিধা নেই, তবে ম্যারিনেশনটা বেশি সময় ধরে করাই খুব ভালো। আমার 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অনিয়ন, বেল পেপার ও ক্যাপসিকাম। মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আবারও আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। পনেরো মিনিট পর কাবাব স্টিকের মধ্যে একে একে চিকেন, বেল পেপার, অনিয়ন একে একে আমি গেঁথে নেব। এখানে আপনারা বেল পেপারের বদলে টমেটোও ব্যবহার করতে পারেন, তবে আপনাদের কাছে বেল পেপার থাকলে সেই অনুযায়ী করবেন। তবে কাঠি কাবাবের মধ্যে বেল পেপারে ব্যবহার করলে কাঠি কাবাবগুলো খুব কালারফুল হয়। আমি একে একে গেঁথে নিচ্ছি। ক্যাপসিকাম, অনিয়ন, চিকেনের পিস, আবার ক্যাপসিকাম, অনিয়ন, এই করে একে আমি কাবাবগুলো বানিয়ে নেব। কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে দেব 1 টেবিল স্পুন সাদা তেল ও সামান্য একটু বাটার। এবার একে একে আমি কাবাবগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো, কারণ গ্যাসের ফ্লেম যদি আমি লোতে রাখি তাহলে দেখবেন চিকেন থেকে জল বেরিয়ে আসছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কখনোই লোতে দেবেন না। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে তারপর হাই টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এইভাবে উল্টে উল্টে সেঁকে নিতে হবে। এখানে আমি গ্রিল প্যান ইউজ করেছি, আপনারা নর্মাল প্যানেও এগুলো করতে পারেন। আমার কাবাব রেডি হয়ে গেছে। আমি এখানে মিন্ট চাটনির সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।